দিয়েছে নিশীথ পরামানিকে, তারা মনে করছে যে একটা মন্ত্রী হয়তো এখানটাই এসে বিরাট কিছু করবে। কিন্তু শামশেরগঞ্জের লড়াইটা হতো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের, কংগ্রেস যদি সিটটা ওখানটা দিতে পারত। মানে দুর্ভাগ্য আমাদের, যেখানটাই তার গোটা পরিবার আমাদেরকে বলেছিল আমাদের বাড়ি থেকে প্রার্থী দিন, কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম তার পরিবারকেও যে আপনাদের বাড়ির লোকরা তৃণমূল করে ভবিষ্যতে প্রবলেম হবে না তো? বলছে না 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 না, আমাদের ভাই কোনো ভাই তৃণমূল করতে পারে সেটা তার ব্যাপার, আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই ব্যাপারে। আমি কংগ্রেসকে ভালোবাসি, আমি কংগ্রেসের ক্যান্ডিডেট হতে চাই। একজন গোটা ব্লককে সেখানে বলেছিল, গোটা শামশেরগঞ্জ ব্লকের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছিল এবং তার পরিবারের পক্ষ থেকেও আমাকে বলা হয়েছিল, এবং সেই বলাটা হয়েছিল নির্বাচন শুরু হওয়ার আগেই যে আমার ভাইকে আপনারা যদি মনে করেন দাঁড় করাতে পারেন। কী বলবে এখন এরকমভাবে, যদি একটা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মানুষ নষ্ট করে, তারা এত বড় বড় ব্যবসাদার বলছে, তো একটা ব্যবসাদারের মিনিমাম তো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। আমরাও তাকে গলায় রিভলভার ধরে, মাথা রিভলভার ধরে বলিনি ভাই তোমাকে আমাদের হয়ে ক্যান্ডিডেট হতে হবে, স্বেচ্ছাই বলেছো তোমরা, স্বেচ্ছায় এসেছো, এলাকার সবাই প্রচার করেছো তোমরা, তারপরে এখন বলছো ব্যবসার জন্য পালাচ্ছি। এটা কী কথা, এটা কী কথা, ব্যবসার জন্য চলে যাচ্ছি? আপনাকে তো আমরা জোর করে নিয়ে আসিনি, একই পরিবার, দুই ভাই সম্মতি নিয়েছি কিনা যে আপনারা বুঝে যান, আপনারা বুঝে যান। কারণ বর্তমানে যে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে তাকে হারানোর ইচ্ছা ছিল তাদের হয়তো, সম্ভবত যাই না এইসব ব্যাপার, তারা আমাদের কাছে স্বেচ্ছা এসছে। স্বেচ্ছা আসার পর, সব কিছু করার পর, তারপরে ব্যবসার কারণে, তৃণমূলের প্রতি ভালোবাসার কারণে এখন বলছি দাঁড়াবো না। তা তৃণমূলের প্রতি ভালোবাসাটা দাঁড়ানোর পর আপনার ছিল না, দাঁড়ানোর সময় ছিল না? যদি ছিল তা দাঁড়াতে গেলেন কেন? তখন কি আপনার ব্যবসা ছিল না? দুর্ভাগ্য এগুলো, একটা ব্যবসাদারের তার তো একটা বিশ্বাসযোগ্যতার উপরে ব্যবসা করার মানুষ, এটা কী কথা? আমরা তো জোর করিনি আপনাকে, বললেই পারতেন দাঁড়াবো না, মিটিং যেতে যাবে না। আপনার তৃণমূলকে খাতির করার ইচ্ছা থাকলে আগেই বলে দিতে পারতেন। এই চোরাগোপ্তা খাতির করার মানে কী আছে? দাঁড়িয়ে পালিয়ে গিয়ে তৃণমূলকে সাহায্য করা, এটা ঠিক না। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।